কোভিড যেমন প্যান্ডেমিক ছিল, আজকে কিন্তু স্ট্রেস টেনশন অ্যাংজাইটি প্যান্ডেমিক। আপনি মনে করতেই পারেন যে আমার দুশ্চিন্তা তো থাকবেই লাইফে, আমি কাজ করছি, আমার প্রফেশনাল লাইফের দুশ্চিন্তা, পার্সোনাল লাইফের দুশ্চিন্তা, এই দুশ্চিন্তাগুলোকে নিয়ে কি আপনি লং টার্ম স্ট্রেসের মধ্যে যাচ্ছেন? এই লং টার্ম স্ট্রেস শব্দটা কিন্তু বিপজ্জনক, কারণ লং টার্ম স্ট্রেস মানেই কিন্তু আপনার হার্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার শরীরের ইন্টারনাল মাল্টিপল অর্গান ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার ইমিউনিটির আধার, আপনার পেট, গাট হেলথ, সেটা ড্যামেজ হচ্ছে, আপনার কিন্তু অনেকগুলো সমস্যা গ্র্যাজুয়ালি আসছে। আমাদের ব্যক্তিত্বের যাদের মধ্যে অনেকটা ভালো মন আছে তারা সুমনের অধিকারী, এবং অনেকটা খারাপ যাদের পুরোটা ভালো নয় তারা একটু কুমনের অধিকারী। এই সময় কোনো মানুষকে ভালো মানুষ বা অতটা ভালো নয় এরকম বলতে পারি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জানবেন যেটা, সেটা হচ্ছে আপনার মধ্যে যে পজিটিভিটি রয়েছে। আপনি ধরুন ছোটোবেলা থেকে স্বপ্ন দেখেছেন, আমি জীবনে কিছু করব, আমি জীবনে কিছু করব, আমি জীবনে কিছু করব, এবং একটা সময় গিয়ে আপনি জানেন যে আপনার সেক্টরে বা আপনার জায়গায় আপনার মধ্যে সেই ট্যালেন্টও রয়েছে, আপনি কিছু করতে পারেন, কিন্তু সেই ট্যালেন্টটাকে প্রকাশ করার মতো কোনো সুযোগ আপনি পেলেন না। এই সুযোগটা দুভাবে আসে, একটা আসে বাই নেচার, আপনার ট্যালেন্টটা ঠিক ক্লিক করে যাবে, আপনি একটা সুযোগ পেয়ে যাবেন। আরেকটা আসে কি জানেন তো, পরিবারের সাপোর্ট। আপনি আপনার পরিবারের আপনার কাছের মানুষের কাছ থেকে কোনো সাপোর্ট পেলেন না, কোনো রকম সাপোর্ট পেলেন না, এবং সাপোর্ট না পাওয়ার দরুন আপনার মধ্যে থেকে কিন্তু একটা হীনমন্যতা সৃষ্টি হলো, সেই হীনমন্যতা থেকে কিন্তু ক্রমশ আপনার মধ্যে ডিপ্রেশান চলে এলো এবং নেগেটিভ থট আসতে শুরু করলো। নেগেটিভ থট, আমি কী করলাম এই জীবনে, ক্রমশ ফার্স্ট লক্ষ্য করবেন আপনার অনিদ্রা আসবে। ডিপ্রেশনের ফার্স্ট বা স্ট্রেসের ফার্স্ট সাইন হচ্ছে অনিদ্রা আসবে, হয় খিদে চলে যাবে অথবা মারাত্মক বেড়ে যাবে, দুটোর যে কোনো একটা হবে। আরেকটা জানবেন, আপনি আপনার পার্সোনালিটির যেরকম মানুষ নন আপনি সেই রকম আচরণ করবেন, আপনি ভুলভাল লোককে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলবেন যেরকমটা আপনি ছিলেন না আগে, আপনি অতটা অ্যাভেলেবেল ছিলেন না যতটা অ্যাভেলেবেল এখন যে কোনো কারোর ক্ষেত্রে আপনি হয়ে যাচ্ছেন, এই পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে আসতে পারে। আমাদের তাহলে কিন্তু জায়গাটার উপর সবচেয়ে বেশি ফোকাস থাকতে হবে, সেটা হচ্ছে আমরা যদি নেগেটিভ থট করি তার এফেক্ট ডাইরেক্ট কিন্তু আমাদের হৃদয়ে গিয়ে পড়ে। আমাদের হৃদয়ে গিয়ে কী করে পড়ে? আমাদের হৃদয়ে গিয়ে ডাইরেক্ট নেগেটিভ থট ইম্প্যাক্ট ফেলে। কারোর ক্ষেত্রে দেখবেন পালস রেট বেড়ে যায়, দেখবেন কারোর ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন ঝগড়া হবে, একটু কথা কাটি হবে, বুকের ভেতর ডিপ 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 প্যালপিটেশন শুরু হয়। এটার কারণ হচ্ছে নেগেটিভ হরমোন আপনার ব্লাডে কিন্তু কর্টিসল মেশাচ্ছে, ওই নেগেটিভ থিঙ্কিং কিন্তু আপনার রক্তের মধ্যে কর্টিসল মেশাচ্ছে, যে কর্টিসলের এফেক্টে আপনার হার্টও এফেক্টেড হচ্ছে, স্ট্রেস থেকে কত মানুষের স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে। এটা মনে রাখবেন, হার্টের পাশে থাইমাস আছে, থাইমাস আমাদের এই যে হাত দিচ্ছে এই জায়গাটায়, জানেন নেগেটিভ হরমোন আমাদের এই থাইমাসকে এমন ইম্প্যাক্ট ফেলতে পারে যে থাইমাস থেকে অলমোস্ট 1200-1300 প্রকার নেগেটিভ কেমিক্যাল শরীরে ছড়িয়ে যাবে বিষের মতো, এবং আমাদের শরীরে মাল্টিপল সমস্যা নিতে শুরু করবে। আবার আমরা যখন খুব আনন্দ থাকবো, কনফিডেন্স নিয়ে থাকবো, তখন এই থাইমাস থেকে কিন্তু এত ভালো 1400 রকম যা আমাদের শরীরের মধ্যে 1400 টাইপস কেমিক্যাল বেরোবে, যা আমাদের ফিল গুড ফ্যাক্টর দেবে, যা আমাদের মনের মধ্যে আনন্দ দেবে, যা আমাদের সর্বত্র সবভাবে ভালোভাবে কাজ করবে, আমাদের বার্ধক্যকে সরিয়ে দেবে। আজকে দেখুন কত বৃদ্ধ বৃদ্ধা লাফিং ক্লাবে গিয়ে কৃত্রিমভাবে হাসছেন, একটাই কারণ, থাইমাস থেকে ভালো হরমোন বার করা বা ভালো কেমিক্যাল বার করা যা আমাদের শরীরে ভালো কাজ করে। আমার ক্লিনিকে কিন্তু আমি সায়েন্টিফিক্যালি মডার্ন সায়েন্স এবং তার পাশাপাশি আয়ুর্বেদিক সিস্টেম মেডিসিনে যা বলে গেছেন তার উপরে মনের ডিপ্রেশনকে পুরোপুরি সরিয়ে দিয়ে কাউন্সিলিং এবং আয়ুর্বেদিক ভৈষজ্যের হাত ধরে আবারও একবার সুস্থতার পর্যায়ে নিয়ে যেতে পারি, যেখান থেকে আপনার মনটাকে আপনি যদি ভালো রাখতে পারেন আপনার শরীরে কিন্তু অর্ধেক অসুখ এমনি আপনার থেকে বিদায় নেবে, এবং দিনের শেষে বার্ধক্যকেও দূরে রাখতে পারবেন আর অনেক অসুখ বিসুখ থেকেও দূরে রাখতে পারবেন। জানবেন আজকে স্ট্রেস থেকে যেমন ব্লাড প্রেশারও বাড়তে পারে, স্ট্রোকও হতে পারে, সুগারও বাড়তে পারে, সব রকম কিছু হতে পারে।